মাছ প্রেমিক ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম। ফার্হাম মাছের নার্সারির পক্ষ থেকে আপনাদের সামনে আমি যে মাছটি এখন আপনাদেরকে দেখাতে চলেছি সেটি হলো তারা ভাই মাছের পোনা। তো তারা ভাই মাছ যা সাধারণতভাবে বাংলা মাছের যে খাবারগুলো দেন সেই খাবারগুলো এই মাছে খেয়ে থাকে। তো সেটি হলো সরিষার খোল, এই তারা ভাই মাছ চাষে খুবই লাভজনক। তো এই মাছের পোনাগুলো আপনারা পুকুরে চাষ করতে হলে এককভাবে চাষ করতে হবে। তো একক চাষ করতে হলে আপনার প্রতি শতাংশে 1000 থেকে 1200 পিস মাছ আপনি প্রতি শতাংশ হিসেবে কাজ করতে পারবেন। তো তারাবাই মাছ যা 5 থেকে অর্থাৎ 6 থেকে 7 মাস সময়ের মধ্যে মাছের পোনা পুকুরে চাষ করে 5টা থেকে 6টা কেজি বানিয়ে বিক্রি করা যায় সেটি হলো তারাবাই মাছের পোনা। তো তারাবাই মাছ যা চিনার উপায় হলো আপনার পুকুরে দেখেন লেঞ্জে, মাছের লেঞ্জে এক এক করে 3-4টা ফুটো থাকবে, সেটি হলো অরিজিনাল তারাবাই মাছ চিনার উপায়। তো তারাবাই মাছের সাথে সাথে পাশাপাশি দেখা যাচ্ছে আপনারা পুকুরে যা চাষ করতে পারবেন হিংস্র চাষ সেটি হলো শিং মাছ, এই মাছের সাথে কালচার করতে পারবেন হিংস্র চাষ করতে হলে। তো আপনারা 5 থেকে 6 মাসের মাধ্যমে দুটো মাছ এক সেমে এক সময়ের ভিতরে মাছ বিক্রি করতে পারবেন, অর্থাৎ একই সময়ের ভিতরে মাছ সেল দিতে পারবেন বাজারে। তো এ মাছের পোনা যা বায়ুফ্লোকে চাষ করা যায়, বায়ুফ্লোকে চাষ করতে হলে 20,000 লিটার ট্যাঙ্কে আপনি 8 থেকে 10,000 পিস মাছ আপনি কালচার করতে পারবেন। তো তারাবাই মাছ যা বাজারে বাজারে রেট পাওয়া যায় আপনার 600 থেকে 700 টাকা কেজি হিসেবে তারাবাই মাছ বিক্রি হয়, সেটি হলো বাইং মাছ। তো এই তারাবাই মাছের বিভিন্ন মানুষ এসে বিভিন্ন দাম নাম বলে থাকে, কেউ চিরগা মাছ বলে থাকে। তো চিরগা মাছই হলো অন্যরকম, বাইং মাছই হলো অন্যরকম। তো এটা নতুন উৎপাদন চাষ মাছের। তো বিশেষ করে আগে মাছগুলো তৈরি হতো না, এখন আমরা আধুনিকভাবে তৈরি করে থাকি, মাছ উৎপাদন করে থাকি। তো এই মাছগুলো আমাদের কাছ থেকে সংরক্ষণ করতে পারবেন। ভিডিও টাইটেল অথবা ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যে মাছের পোনাগুলো আমাদের সংরক্ষণ করতে পারবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।